ওহো আজকের মতো ইনিংস শেষ, সেকেন্ড ইনিংস কাল সকালে। তোর জন্য কিডা পয়সা বুঝতে কিডা কাদের ভাই, কি ব্যাপার কাদের ভাই, আপনি এখানে যাত্রী নিয়ে এসেছিলেন বুঝি? যাত্রী নিয়ে না, যাত্রী নিতে আইছি। যাত্রী নিতে মানে কিডা? লাঞ্চ ব্রেক, টি ব্রেক সব এখানে পার করলাম, আর তুমি যাত্রী খুঁজে পাইতাছো না? আরে আমি তো তোমাকে দুইজনে নিতে আইছি। আপনি কি করে জানেন আমরা আসছি? পারুলের লোকে কথা হইছে না মোবাইলে, তখনই তো বুঝা পালাইছি তোমরা কবে কখন আইবা। ওরে বাবা, সময় না জেনে শুধু কথা শুনে বুঝতে পারিছেন আমরা কখন আসবো? বুঝেছিস পারুল, এটা নাকি মনের টান। ঠিক কইছো, অনার খামাকা কথা না বাড়ায় তাড়াতাড়ি রিক্সায় উঠো, কাল সকালে তো তোমার ডিউটি। কান্নাকাটি দেখে কি হয়েছে? কত খালি কান্নাকাটি, আসল কথাটা কও না। আসল কথা কি সেটা তুই বুঝতে পারিস না? কার জন্য সোনো পাউডার কিনে আনিস সেটা বুঝি আমি জানি নে। কার জন্য? কার জন্য আবার? ওই মুইটের মেয়ের জন্য, সুমকির জন্য? তুই শেষ পর্যন্ত এরকম একটা কাজ করতে যাবি আমি ভাবেও পারছি নে। দূর, এইসব উল্টো পাল্টা কথা তোমার কি দা কয়? আমি সুমকির সোনো পাউডার দিতে যাবো কেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? শুধু সোনো পাউডার কেন, তুই সুমকিরে বিয়ে করতে চাসনি? বিয়ে সুমকিরে? তোমার মাথা আসলে খারাপ হয়ে গেছে মা। আমি বিয়ে করতে যাবো সুমকিরে? তোফাজুল হোসেনের সাওয়াল বিয়ে করতে যাবে সুমকিরে? তালি পরে যে শুনলাম কিনা তোমার এইসব কথা কয়ে বেড়ায়, ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। তুমি তো বোকা শোকা মানুষ, এইসব ষড়যন্ত্র তুমি বুঝতে পারো না। কিসের ষড়যন্ত্র, কে করবি ষড়যন্ত্র? মা, সিধা করার লোকের অভাব কি আছে এই গ্রামে? আমার বড় চাচাও তো ষড়যন্ত্র করতে পারে, আমাকে ভালো তো বড় চাচাও সহ্য করতে পারে না। কি কস? ঠিকই কই। বাদ দাও তো মা, এইসব নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না, যাও তো যাও। তালি পরে কতিছিস এসব কিছু না, তুই সুমকিরে বিয়ে করতে চাসনি? উফ, এত করে বোঝানোর পর সেই একই কথা। কলাম তো ওইগুলো নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না, যাও তো যাও। যাক, তোর সাথে কথা না বলে যদি তোর বাপের সাথে কথা কতাম তাহলে তো ঘরে আগুন লেগে যেত। বাসান, তুমি ঘুমাও, আমি যাই। ফুলমিয়া, কথাটা প্যাটের মধ্যে আটকে রাখতে পারলাম না। বকুল, এদিকে
কি হয়েছে রে? পেটে ব্যথা করছে। কখন থেকে? বুবু যাওয়ার আগে ছিল, কিন্তু তখন বলিনি। ও যা একটু পানি খেয়ে নে, ভালো লাগবে নি। সবুজ ওর একটু পানি দে তো। আমি পারবো না, আমার পড়া আছে। তুই নিয়ে খাতি পারিস না? শুনতে পাস না, ওর নাকি পেটে ব্যথা করতেছে। ইটা কিছু না মামা, কালকে স্কুলে না যাওয়ার বুদ্ধি, তাই না রে বকুল? বকুলটা কোনোদিন স্কুল ফাঁকি দিতে দেখেছিস? মাঝে মধ্যে শুনি তুই নাকি স্কুল ফাঁকি দিয়ে কোথায় যেন চলে যাস। বকুল বলছে না, এজন্যই তোর পেটে ব্যথা যায় না। বকুল তুই আর কথা শুনিস না, আয় একটু পানি খেয়ে নে, ভালো লাগবে নি, ব্যথা কমে যাবে। হাই রে পারুল, তোমার জন্যই আমার আজকে এই অবস্থা। সেটা যদি তুমি একবার বুঝতে পারতা। পারুল তো এখন ঢাকায়। ঢাকায় মানে? আজকে তো দেখলাম গ্রামে, আর তুমি কেউ ঢাকায়। আজ বিকেলেই তোমার পরাণ পাখি উড়ে গেছে, আর খুঁজে লাভ নেই। কো কি একটা বার আমার যদি খবর দিত, তাহলে পরে তো তোমার সাথে একবারের জন্য দেখা করতে যেতাম। একবার হাত ভাঙিছো, আমার পা ভাঙিছে, আর যে কত কি ভাঙতে বাকি আছে কিটা জানে। চুপ, আমি কিন্তু তোমরো আমারে ওমা ব্যথা থেকে এখনো আছে। এখন লুকাচ্ছ কেন? কথা বলার সময় হুশ ছিল না? কান নামে কথা রটাইছি নাই, তোমার নিজেরই তো হুশ নাই। যাও বাড়িতে যাও, চাকু হাতে নিয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াইতেছো কেন? চৌকিদার ফুল মিয়ার না দেখে আমি যাতে পারি না। ফুল মিয়া, তুমি দেখি খুন খারাপি করতে চাও? চেয়ারম্যান চাচা কিন্তু এখনো জায়গা আছে। কিসের চেয়ারম্যান? তারে কি আমি ডরাই নাকি? চৌকিদার, তোমার এইখানে বাঁচানোর মতো কেউ নেই। এই ছুরিটা তোমার পেটের মধ্যে ঢুকোই দিয়ে আমি দেখতে চাই তোমার পেটের মধ্যে কত কথা লুকিয়ে আছে। মমিন ভাইয়া, রাতের বেলা এরকম চিৎকার করলে লোকজন তোমার খারাপ বলবি। তুমি যাও, দিনের বেলা এসো। ঠিক আছে, আজকের মতো ফুল মিয়ার মাফ করে দিলাম, কিন্তু ফুল মিয়ারে আমি আর ছাড়তেছি না, ঘরে আমি দেখে নেব। ভাইয়া দিনের বেলা দেখে নিও, কোনো সমস্যা নাই। যাও এখন যাও, যাতে পারবা নাকি ভাইয়া? আমি তোমার আগায় দিয়ে আসবো। উমা মা, আগায় দিতে হবে কেন? আপনার কি মনে হয় আমি মাতাল? আল্লাহ বাঁচাইছে। তাহলে আজকে আমরা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জেনেছি, তাই না? বাংলাদেশের বড় বড় শহরের নাম কি, রাজধানীর নাম কি, কয়টি বিভাগ আছে, কয়টি জেলা আছে, কয়টি উপজেলা আছে, আমরা তো মোটামুটি সবই জানি, জানি না? আমরা কি জানি আরো? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, ফুলের নাম কি, ফলের নাম কি, আমাদের জাতীয় পতাকার রং কি, সেটাও আমরা জানি, জানি? এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা উত্তর দিতে পারবে না? ঠিক আছে, তাহলে বলো তো বাংলাদেশের বিভাগ কয়টি? সাতটি। ভেরি গুড। এবার যারা যারা বিভাগগুলোর নাম বলতে পারবে সবাই হাত তোলো। বাহ, তোমরা তো সবাই জানো। বকুল তুমিও তো জানো, তাহলে হাত তুলছো না কেন?
কি হয়েছে বকুল, কাঁদছো কেন? ম্যাডাম পেটে ব্যথা করতেছে। সে কি কেন, আমাকে বলোনি কেন তুমি? ওরে মা গো, আচ্ছা তুমি আমার সাথে আসো। আজগর, আজগর, কি আছে বাবা? ওর পেটে খুব ব্যথা, ওকে এক্ষুনি বাড়িতে নিয়ে যাও। আচ্ছা শোনো, বাড়িতে না, ওকে কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাও, আমি ওর বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করছি, তাড়াতাড়ি যাও। পেট ব্যথা করতেছে? আরে ঠিক হয়ে যাবে, ওই খালেকের মায়ের পানি পরে খালি পরে ব্যথা শেষ। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি হয়েছে? তেমন কিছু না, পেট ব্যথা করতেছে, ওই আসার টাসার কিছু মনে হয় খাইছে, খালেকের মায়ের পানি পরে খাওয়ালে পরে ঠিক হয়ে যাবে। ও আপনি তো আসেনি হুজুর, আপনি একটু দোয়া পড়ে একটু ফু দিয়ে দেন, আর একটু পানি পরা দেন, তাহলে পরে ঠিক হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আগে দেখতে দাও দেখি কি হয়েছে। এসে দেখি মা, কি হলো লাগছে? পানি পরা দিলে ঠিক হয়ে যাবে। কে বলেছে তোমাকে পানি পরা দিলে ঠিক হয়ে যাবে? ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চলো আমি তোমাদের সঙ্গে যাব। কি কোন এই জন্য আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে? ওর অবস্থাটা দেখতে পাচ্ছ না, ব্যথা কেমন করছে, চলো দেরি করা ঠিক হবে না। চলো ব্যথা করে? কি মনে হচ্ছে, গ্যাসের ব্যথা? ব্যথা তো তলপেটে, মনে হচ্ছে না গ্যাসের ব্যথা। তাহলে আমার বকুল, আমার বকুলের কি হয়েছে আপা? শান্ত হও, আপা তো দেখছেন। হঠাৎ করে এমন ব্যথা তো হবার কথা না। হঠাৎ করে না আপা, কাল রাই তো পেট ব্যথার কথা কইছিল। তাই নাকি? ও তাহলে একবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, ওখানে ভালো অভিজ্ঞ ডাক্তার আছে। তাড়াতাড়ি নিয়ে যান, আমি আপাতত ব্যথা কমার ওষুধ দিয়ে দিচ্ছি। আমি ধারণা করছি অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস সেটা আবার কি ডাক্তার সাহেব? খুব জটিল কিছু না, তবে বেশি দিন এমন অবস্থায় থাকলে রোগীর মৃত্যুর কারণও হতে পারত। এসব কি বলতেছেন? আমার বকুল মরে যাবে, আমার বকুল মরে যাবে। না না, আমি সেটা বলিনি, এটা পেটের ভিতর নাড়ির একটি অংশ, অপ্রয়োজনীয় অংশও বলতে পারেন, কেটে বাদ দিয়ে দিলে আর সমস্যা থাকবে না, তার আগে আলট্রাসাউন্ড করাতে হবে, তাহলে বোঝা যাবে আসলে কি হয়েছে। তবে যা করার তা খুব দ্রুত করতে হবে। তাহলে সেই ব্যবস্থাই করেন। আমাদের এখানে তো আলট্রাসনোগ্রাফের কোনো ব্যবস্থা নেই, ওকে জেলা শহরে নিতে হবে। আলট্রাসনোগ্রাফে যদি ওর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে তাহলে সাথে সাথে অপারেশন করাতে হবে ওকে। হ্যাঁ কাঁদবেন না, কেঁদে কেঁদে তো আর কিছু হবে না। এসব করতে তো অনেক টাকা লাগবে, টাকা জোগাড় করবো কোথা থেকে? আচ্ছা ডাক্তার সাহেব, কেমন খরচ টরচ লাগতে পারে? সরকারি হাসপাতালে গেলে তো আলট্রাসনোগ্রাফ আর অপারেশন করতে তেমন পয়সা লাগবে না, তবে কিছু ওষুধপত্র কিনতে হতে পারে, যাতায়াত ভাড়া কিছু ধরেন সব মিলে 7,000 টাকা। 7,000 টাকা? এতগুলো টাকা? টাকা না হলে আমার বকুলরে বাঁচাতে পারবো না ভাই, শহরে নিয়ে পরীক্ষা করতে হবে,
অপারেশন করতে হবে। এখন আপনার হাতে আমার মায়ের জীবন মরণ। সিদা তো বুঝতে পারতেছি, কিন্তু হিসেবের খাতাটা দেখিছো কত টাকা এই পর্যন্ত নেছো? হিসেব করে আর কি হবে, টাকার ব্যবস্থাটা করেন ভাই। ব্যবস্থা তো আমি করতেই পারি, কিন্তু হিসেবটা তো জানা রাখা ভালো নাকি? আমার কাছ থেকে যেটা নিছো সেটাই তো অনেক, তাছাড়া মাঝে মধ্যে তোমার ভাবির কাছ থেকেও তো কম নিতেছো না। সব টাকা আমি শোধ করে দেব। বলতিছি তো শোধ করে দেবে, দিয়ে দাও না। তুমি কথা কবা না, আগের হিসাব আর এই 8,000 টাকা নিলি যা হয় তাতে করে তোমার বিটি বাড়ি নিলেও আমার লস হবে, তারপর তোমার দরকার বলে কথা। দেখো টাকা শোধ দিতে না পারলি আবার কতিবার বাড়া, আমি তোমার বিটে বাড়িতে জোর করে উঠেছি। আমার বিটে বাড়ি কিছু চাইনি, আপনি আমার বকুলরে বাসা, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার পায়ে বাসা। থাক, পায়ে আর পড়তে হবে না, আমি টাকা দিতেছি, কিন্তু টাকা শোধ করতে না পারলে আবার কতি পারবা না, আমি তোমার বিটে বাড়িতে জোর করে উঠেছি। আমি কিছু কম না, আপনি আমার বিটে বাড়ি সব নিয়ে যান, তো আমার বকুলরে বাসা, আমার বকুল।